সাইকেলটা বাইর করেন। রমজান ভাই, রমজান ভাই, কে? আমি অদুদ, একটু বাইরে আসেন। ও আরে কি ব্যাপার অদুদ, কি ব্যাপার? আপনারে কই যেন দেখছি, কোথাও দেখেননি আমারে। আপনি পুলিশে চাকরি করেন? ওসি সাহেব ডাকতেছে, একটু তাড়াতাড়ি চলেন। আমার শার্ট আর চশমাটা একটু নিয়ে আসো তো, যাও তাড়াতাড়ি। কি বিষয় অদুদ, কি হয়েছে? এত বেশি কথা বলেন কিসের জন্য আপনি? ওঠেন, গাড়িতে ওঠেন। কি করছেন আপনি? পুলিশ আপনারে নিয়ে যায় কেন? না, ওই ওজি সাহেব সকাল সকাল চা খাওয়া দাওয়াত দিছে। চলেন চলেন। এই এখানে এত ভিড় কেন রণজিৎ? স্যার দেখো তো। জি স্যার, জানতো জানতো, আপনারা ওদিক যান, ওদিক যান, কথা হচ্ছে তো ভাই, এখানে জানতো, যান যান। আরে জান না ভাই, গেছে গেছে। আপনার নাম? রমজান দালাল। আমি লোকের উপকার করি স্যার। তারা যখন বিদেশে যায়, নিঃস্ব অবস্থায় যায়, আর সোনা দানা টাকা করে নিয়ে দেশে ফিরে আসে, তারপরও এই শালারা আমার দালাল বলে গাল দেয়। থামেন থামেন, শেখ আব্দুল হাকিমের ছেলে আব্দুল হবরে আপনি ইটালি পাঠাইছেন? জি স্যার, মাত্র 8.5 লাখ টাকায় ইউরোপ, একবার চিন্তা করে দেখেন স্যার। টু দা পয়েন্টে কথা কন, বাড়তি কথার দরকার নাই স্যার। আজ মানে এক লোকের লাশ পাওয়া গেছে। জি স্যার। সেই লোকের কাছে যে পাসপোর্ট পাওয়া গেছে, সেখানে নাম ঠিকানা শেখ আব্দুল হাকিমের ছেলে আব্দুল হবের। রহস্যটা কি কন তো? এইটা তো স্যার আমার জন্য খুব কঠিন প্রশ্ন হয়ে গেল। এখন কার পাসপোর্ট কার কাছে আছে এইটা তো আমার পক্ষে জানা সম্ভব না। আমি তো স্যার শুধু লোক পাঠাই। একটু আগে আব্দুল ওহাব ইটালি থেকে ফোনে কথা বলছে। সে বলছে ইটালি যাওয়ার সময় আপনি তার নতুন পাসপোর্ট করতে বলেন, আর তার পুরান পাসপোর্টটা আপনার কাছে রেখে দেন। তাই নাকি? কই আমার তো স্যার মনে নাই। তোমার মোসের সঙ্গে দূরে ইট বাইতে ঝুলাই দিলে সব মনে পড়বে না, তখন মুখস্থ বলবা। কি মনে পড়বে নাকি মনে পড়ানোর ব্যবস্থা করবো? স্যার, ওরা জিজ্ঞেস করে লাভ নেই, কানের গোড়ায় দুটো দেই সব বলে দেবে। না না, খাড়ান খাড়ান,